আইপিএলে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার নবীন উল হক। সেই বিতর্ক এখনও শেষ হয়নি। মাঠে আগেও বহুবার বিবাদে জড়িয়েছিলেন নবীন। কোহলিদের সঙ্গে বিবাদিতার মধ্যে সব থেকে প্রিয় এই প্রশ্নের মুখ খুললেন গৌতম গম্ভীরদের দলের পেসার। দলের সতীর্থ আবেশ খানের সঙ্গে নবীনের সওয়াল জবাবের একটি ভিডিও প্রকাশ করেছেন লখনউ। সেখানে দেখা যাচ্ছে আবেশ নবীনকে প্রশ্ন করছেন, মাঠে তোমার সব থেকে প্রিয় ঝগড়া কার সঙ্গে হয়েছিল? জবাবে নবীন বলেছেন, আমি প্রথমে কারোর সঙ্গে ঝগড়া করিনি, এটা আমার অভ্যাস নয়। এটা প্রথম শ্রেণীর ম্যাচের কথা মনে পড়ে, আমি নন স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করছিলাম, স্লিপে দাঁড়িয়ে থাকা এক ক্রিকেটার নতুন বিয়ে করেছিল, ও বারবার আমাকে বলছিল তাড়াতাড়ি খেলা শেষ করতে, কারণ ওকে বাড়ি যেতে হবে। এই ঘটনার কথা আমার খুব মনে পড়ে, যদিও সেটা মজার ছলে ছিল। আইপিএলে বেঙ্গালুরু লখনউ ম্যাচে মাঠে কোহলির সঙ্গে বিবাদ হয়েছিল নবীনের। খেলা শেষে কোহলির সঙ্গে হাত মেলাতে চাননি নবীন, তাতে বিবাদ আরও বাড়ে। এই বিবাদে জড়িয়ে পড়েন লখনউয়ের মেন্টর গম্ভীর। কোহলির সঙ্গে তার কথা কাটাকাটি হয়, কিন্তু ঘটনার জন্য কোহলি ও গম্ভীরের ম্যাচ ফির 100% এবং নবীনের ম্যাচ ফির 50% জরিমানা করে বিসিসিআই। আইপিএলে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার নবীন উল হক। সেই বিতর্ক এখনও শেষ হয়নি। মাঠে আগেও বহুবার বিবাদে জড়িয়েছিলেন নবীন। কোহলিদের সঙ্গে বিবাদিতার মধ্যে সব থেকে প্রিয় এই প্রশ্নের মুখ খুললেন গৌতম গম্ভীরদের দলের পেসার। দলের সতীর্থ আবেশ খানের সঙ্গে নবীনের সওয়াল জবাবের একটি ভিডিও প্রকাশ করেছেন লখনউ। সেখানে দেখা যাচ্ছে আবেশ নবীনকে প্রশ্ন করছেন, মাঠে তোমার সব থেকে প্রিয় ঝগড়া কার সঙ্গে হয়েছিল? জবাবে নবীন বলেছেন, আমি প্রথমে কারোর সঙ্গে ঝগড়া করিনি, এটা আমার অভ্যাস নয়। এটা প্রথম শ্রেণীর ম্যাচের কথা মনে পড়ে, আমি নন স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করছিলাম, স্লিপে দাঁড়িয়ে থাকা এক ক্রিকেটার নতুন বিয়ে করেছিল, ও বারবার আমাকে বলছিল তাড়াতাড়ি খেলা শেষ করতে, কারণ ওকে বাড়ি যেতে হবে। এই ঘটনার কথা আমার খুব মনে পড়ে, যদিও সেটা মজার ছলে ছিল। আইপিএলে বেঙ্গালুরু লখনউ ম্যাচে মাঠে কোহলির সঙ্গে বিবাদ হয়েছিল নবীনের। খেলা শেষে কোহলির সঙ্গে হাত মেলাতে চাননি নবীন, তাতে বিবাদ আরও বাড়ে। এই বিবাদে জড়িয়ে পড়েন লখনউয়ের মেন্টর গম্ভীর। কোহলির সঙ্গে তার কথা কাটাকাটি হয়, কিন্তু ঘটনার জন্য কোহলি ও গম্ভীরের ম্যাচ ফির 100% এবং নবীনের ম্যাচ ফির 50% জরিমানা করে বিসিসিআই। আইপিএলে বিরাট কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের পেসার নবীন উল হক। সেই বিতর্ক এখনও শেষ হয়নি। মাঠে আগেও বহুবার বিবাদে জড়িয়েছিলেন নবীন। কোহলিদের সঙ্গে বিবাদিতার মধ্যে সব থেকে প্রিয় এই প্রশ্নের মুখ খুললেন গৌতম গম্ভীরদের দলের পেসার। দলের সতীর্থ আবেশ খানের সঙ্গে নবীনের সওয়াল জবাবের একটি ভিডিও প্রকাশ করেছেন লখনউ। সেখানে দেখা যাচ্ছে আবেশ নবীনকে প্রশ্ন করছেন, মাঠে তোমার সব থেকে প্রিয় ঝগড়া কার সঙ্গে হয়েছিল? জবাবে নবীন বলেছেন, আমি প্রথমে কারোর সঙ্গে ঝগড়া করিনি, এটা আমার অভ্যাস নয়। এটা প্রথম শ্রেণীর ম্যাচের কথা মনে পড়ে, আমি নন স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করছিলাম, স্লিপে দাঁড়িয়ে থাকা এক ক্রিকেটার নতুন বিয়ে করেছিল, ও বারবার আমাকে বলছিল তাড়াতাড়ি খেলা শেষ করতে, কারণ ওকে বাড়ি যেতে হবে। এই ঘটনার কথা আমার খুব মনে পড়ে, যদিও সেটা মজার ছলে ছিল। আইপিএলে বেঙ্গালুরু লখনউ ম্যাচে মাঠে কোহলির সঙ্গে বিবাদ হয়েছিল নবীনের। খেলা শেষে কোহলির সঙ্গে হাত মেলাতে চাননি নবীন, তাতে বিবাদ আরও বাড়ে। এই বিবাদে জড়িয়ে পড়েন লখনউয়ের মেন্টর গম্ভীর। কোহলির সঙ্গে তার কথা কাটাকাটি হয়, কিন্তু ঘটনার জন্য কোহলি ও গম্ভীরের ম্যাচ ফির 100% এবং নবীনের ম্যাচ ফির 50% জরিমানা করে বিসিসিআই।